गाइज अस्सलाम वालेकुम एंड ईद मुबारक वेलकम टू माय चैनल आमी रुबैया तार आज के तुम्हारे लिए जाच्छि आमार ईद जर्नीते ईद जर्नी बोलते एटा जेहेतु कुरबानी सो एटा एकटु आरो आगे थेके शुरू हो जाए ना कारण नीचे गरु आसे सो इतिमध्ये आमादेर गरुटाओ चले एसेछे तो चलो शुरू करा जाक ईद व्लॉग आमी व्लॉगटा ईदेर दिन पर्यन्त करब एंड मोस्ट प्रोबेबली ईदेर दिन आमी आपलोड करे दिब एंड इगनोर आमार एई फेसटा आमी मात्र घुम थेके उठछि घूम থেকে উঠে সরাসরি নিচে চলে গেলাম গরু দেখতে এটা আমাদের গরু গরুটা কিউট ছিল বাট অনেক সিক ছিল প্রথম দুই দিন আর একদিন আমরা অনেক টেনশনে ছিলাম বাট আলহামদুলিল্লাহ পরে ঠিক হয়ে গিয়েছে তো আমাকে কেমন লাগছে দেখতে আজকে আমার স্কিন কেয়ার ডে ছিল যে আপুটা আসে সে আপু এসে স্কিন কেয়ার করে দিয়ে গেছে এন্ড হেয়ারটারে কিছু করি নাই জাস্ট এখন গোসল করে বের হলাম আর একটু আগে যেহেতু আজকে হাজ সো লাইক আমি নামাজ পড়েছি আজকে তো ১৯ তারিখ যখন এই ব্লগটা করছি তো তারপর নিচে গেলাম গরুটা দেখতে আমাদের গরুটা বেশ সিক ছিল অনেক ঠান্ডা লাগছিলো বেচারা সো আমরা ট্রিটমেন্ট করানো যা যা লাগছে করাইছি কারণও খাচ্ছিলো না আমাদের অনেক খারাপ লাগছিলো যে লাইক দুই দিন হয়ে গেছে ওরা আনছি আর ও খেতে পাচ্ছে না এটা কিন্তু খারাপ লাগার বিষয় আমাদের যেহেতু এখন আমাদের সো যাই হোক এখন আলহামদুলিল্লাহ ও খাচ্ছে আমাদের ভালো লাগতেছে অ্যান্ড আর হলো আমি নর্মালি চাঁদরাতে বের হই মানে চাঁদরাত বলতে ঈদের আগের দিন রাত্রে আমি বুঝাই কোরবানিতে চাঁদ তো আরও আগে উঠতে না তো দেখি কালকে কোথাও যাই নাকি মানি প্রবলেমসে ভুগতেছি আই গেস যাবো মেবি যাবো না বা যেতেও পারি আই ডোন্ট নো দেখা যাক কালকে কী করি তাই না আর হলো আর কি আর সামনে তো দেখতেই পাবা ঈদের দিন কী করি ঈদটা এবার একটু বোরিং কাটবে কারণ ওরকম কোনো প্ল্যান্স নাই তো ট্রাই করবো ঈদের দিনে এই ব্লগটা আমি রাতে আপলোড করে দেয় সো এখন একটা মেহেদি লাইভ করতাম আর পেজে আমি বসেছি সেই লাইভটা করব আমার পেজ লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি রুবাইয়া তো ঈদের জন্য যে যে মেহেদি আপডেট থাকে সেগুলো আমি দিয়ে দিলাম ইতিমধ্যে অ্যান্ড রান্নাঘরে গেলাম দেখতে আম্মু কী করে আর আব্বুর জন্য আর আমার জন্য কফি বানালাম কফি বানাতে যে সব পানি এদিক ওদিক করে দিলাম আর আম্মু টিকিয়া ভাসতেছিল এখানে এটা হলো নাস্তা ছিল এটা হলো আজকের দিনের নাস্তা আমাদের তো নাস্তা শেষ করে নিচে গরু ছাগলের আপডেট নিতে গেলাম শুরু থেকে শুরু করি এটা একটা আমাদের উপরতলার ছাগল অ্যান্ড দেন এটাও উপরতলার আনটিতে এটা হলো এইটা না এটা হলো আমার ভাইয়ার ফ্রেন্ডের ছাগল এটা আমাদের গরু মোটামুটি একটা ফার্ম তারা বাইরে যেয়ে দেখাই এই বিল্ডিংয়ের রেগুলা গরু এটা আমাদের এক আন্টির গরু এটা আমি যাই না কাদের ও এটা কখন আসছে এটাও একটা ও আচ্ছা এটা মেজো খালার আমি দেখছেন আমি জানি না এটা মেজো খালার ও আরেকটা আছে আমি দেখাই এটাই মজা যে সব গরু নিচে আসে একটা টাইম দেখতে ভালোই লাগে এটা একটা আইরন নয় এটা কার এর একা কেন আছে আই গেস কালকে পর্যন্ত আরও কয়টা হতে পারে তো এটা হলো আজকের দিনের আমার আপডেট আর রাত্রে মেহেদি লাগাবো এটার একটু শর্ট নিব না দেখেন এই ছাগলগুলো হলো আমাদের পাশে বিল্ডিংয়ের এদের কোরবানি দেয় পরের দিন ঈদের দিন না এরা যে কী পরিমাণ সাউন্ড করে এদের ছাগলগুলো বিরক্তিকর থাকে পুরো ফাঁকা রাস্তা লিটারালি ফাঁকা মানে একটা দুইটা রিক্সা অ্যান্ড একটা দুইটা গাড়ি এরকম মজাই লাগে এরকম ফাঁকা ঢাকা দেখতে এটা কাদের নতুন অন্য কেউ এটা কাদের নিচে তো অনেক গুলো আছে আরেকটা কি যে এখানে একটা হোয়াইট ব্রাউন সিক্সটি এটা খারাপ হয় এটা তোমাদের এটা হলো আমার মামাদের অ্যান্ড আর কই কোনটা ১৩৬ এটা যাও না
না ধরো আমাদেরটা ধরো তাহলে সব মাস্ক একসাথে ধুয়ে শুকাতে দিলাম কারণ ঈদের দিন জামার সাথে কোনটা ম্যাচিং হয় হু নোজ এখন পরশু যেহেতু ঈদ সো আজকেই অর্গানিক মেহেদি লাগালে মানে ভালো হয় এটা মেহজাবিন মেহেদি হাউস থেকে নেয়া আমি অফে নিয়েছিলাম ওদের বিশেষ অফার ছিল ঈদের আগে নিলে আর এটা হলো চার্টটা যে কীভাবে এটা ইউজ করতে হবে অ্যান্ড এইটা হলো লেবু পানি আর হলো চিনি আমি একটা বোতলে বানিয়ে রেখেছি এটা ওই বোতলে আর জায়গা হয়নি তাই এটা রেখে দিছি যাতে এই মেহেদিটা শুকালে দেন আমি এটা অ্যাপ্লাই করতে পারি তাহলে আমার মেহেদি আরও ডার্ক হবে অ্যান্ড অলসো যেহেতু আর একদিন আছে বাকি ঈদের সো আমার ঘরও একটু গুছাতে হবে আমি অল্প অল্প গুছাবো একদম অল্প আমি দেখতেছিলাম কিছু দেখা যায় নাকি যে অল্প একটু গুছাবো কেউ যেহেতু এবার আসবে না আমিও আমার ফ্রেন্ডের বাসা ছাড়া আর কোনো জায়গায় যাবো না তাও একটা ফ্রেন্ড শুনতির বাসায় আর কেউ বাসা যাবো না দেখছো ম্যাচটা ঠিক করতে হবে সব ঠিক করতে হবে আর মেহেদিটা গলাতে হবে গলিয়ে তারপর লাগাতে হবে কারণ অর্গ্যানিক মেহেদি বাইরে থাকলে পচে যাবে আর যে গরম সো ডিপ ফ্রিজে ছিল এখন বের করছি যতক্ষণে গলুক তারপর দেখাচ্ছি কীভাবে করে মেহেদি দিই दिल मेरा जोरों से धड़कता है किसी और की छत पे क्यों मेरा ये मिश्रणটা কিন্তু মেহেদি শুকানোর আগে লাগাতে হবে মানে হলো হালকা হাতকে খুলে পড়ার আগে অ্যাপ্লাই করতে হবে যাতে স্টিক হয়ে থাকে মেহেদিটা সারা রাত তো আজকে হলো ঈদের আগের দিন কালকে রাতে মেহেদি দিয়েছিলাম রং সুন্দর আসে না এটা কাভেরি আই ডোন্ট নো এটা কেন এরকম হয়েছে আই ডোন্ট নো আমার কাভারির সাথে এরকম খারাপ এক্সপিরিয়েন্স কোনোদিন হয় নাই অ্যান্ড দেন এইটা অর্গ্যানিকটা এটার রঙ আসে নাই এটা অনেক এক্সপেন্সিভ ছিল সো রাত পর্যন্ত যদি রং না আসে আমি ডিসঅ্যাপয়েন্টেড ঠেলায় মারা যেতে পারি আর হলো সবাই সন্ধ্যার দিকে আসবে কাজিনটা মেহেদি দিতে মানে আমি যেহেতু ডান হাতে দিতে পারি না সো ওরা আমাকে ডান হাতে লাগাই দেবে আর আমি ওদের যে হাতে ওরা লাগাতে চায় সে হাতে লাগাই দেবো গিভেন টেক সম্পর্ক হয়ে যায় চাঁদা এই তো ইতিমধ্যে আমার কাজিনরা চলে আসছে যাদের হাতে আমি মেহেদি অ্যাপ্লাই করে দিচ্ছি তারপরে হলো আমার টার্ন হবে এরপরে হলো আমি আমার মোস্ট প্রবাবলি ভাগ্নিটা ভাগ্নির হাতে অ্যাপ্লাই করে দিব অ্যান্ড এখন হলো আমার কাজিনেরটা আমি অ্যাপ্লাই করছি ওইভাবে অ্যাপ্লাই করে তো বসে বসে দিচ্ছি আমাকে নর্মালি কেউ যদি বলে এইভাবে ওইভাবে আমার আমি নার্ভাস হয়ে যাই সো একটু কম বিউটিফুল হয় বাট আমাকে যদি আমার মতন করতে দেওয়া হয় দেন ওই মেহেদি আমি এই পর্যন্ত যত রিভিউ পাইছি মানে ওইগুলো একদম বেস্ট মানে বেস্ট অ্যান্ড বেস্ট মানে তখনও চিল মেরে মানে ভালো জিনিস দেওয়ার আশায় মানে অনেক ভালো করে তখন হলো অ্যাপ্লাই করি মাঝে মধ্যে দেখা যায় যে যেই টাকা কেউ পে করছে তার থেকেও বেশি কাজ করে দিচ্ছে যে আমার একটা ছোট্ট ভাগ্নি ওকে মেহেদি লাগাই দিচ্ছি এখন হলো সব কাজ দিয়ে আর ভাগ্না ভাগ্নিরা মিলে নিচে গরু দেখতে বের হয়েছি এলাকার যত গরু আছে সেগুলো চেক আউট করবো একটু পর আস্তে আস্তে ধর যা দাঁড়াই পড়লো আমরা সবাই গরু দেখতে যাচ্ছি আরো আশেপাশের জায়গার হ্যাঁ ঈদ ব্লগ নাও ইটস মাই টার্ন আমি এক সাইডে মেহেদি লাগাইছিলাম কারণ মানুষকে ডিস্টার্ব করতে ভালো লাগে না আর এখন আম্মু সব কাজ শেষ করে মেহেদি লাগাতে আসলো তো আম্মুকে মেহেদি লাগাই দিচ্ছি দেন আম্মু ঘুমাতে চলে উঠলাম এখন ফ্রেশ হব আমাদের মনে হয় কোরবানি হয়ে গেছে নিচে
एंड मेरी अपडेट अनेक नाइस कलर आसते पूरा एक दिन लगे कलर आसते ये हलो कावेरी ये हलो मेहजाबीन मेहंदी हाउस हमें पशे छवि इनसार्ट कर देव कोथा थेके निसी हमें सब समय मतन जामा बेर कर रखे एबार जेहेतु आमार सब सेट मिलाओ नाई सो दें কিছু জামা আছে যেটা আমি আজকে পরতে পারবো। এটা হলো সবার বাসায় মানে মামা খালারা যেহেতু পাশে থাকে তাদের বাসায় যাওয়ার সময় এই কাফতানটা পরে যাব। এইটা হলো আমি গোছল করে এখন পরবো, এটা একটা পাজামা সেট আমার ফ্রেন্ড গিফট করছিল আমারে, অ্যান্ড দেন এইটা পরে হলো আজকে সারাদিন ঘুরবো। তেমন কোনো জায়গায় যাচ্ছি না, ফ্রেন্ডের বাসায় যাচ্ছি, একটা ফ্রেন্ডের বাসায়, সো লাইক এটা পরে ঘুরবো আজকে সারাদিন। অ্যাজ অলওয়েজ গোছল করে চলে আসলাম, চুলটা সেট করব, মেকআপ আর আর কি করব ওই তো নিচে যে দেখবো। আমি গোসল করছিলাম আমার বাসা একদম নিচ বরাবর ওই জায়গায় প্রমাণ হচ্ছিলো, আমার এত খারাপ লাগছিলো আমি জানি না, আমি কোনো সময় জিনিসটা নিতে পারি না, আমি নিচে যে কোনোদিন দেখিও না, মানে আমার আমার অনেক অস্থির লাগে এই টাইমটাতে। আর আমি ট্রাইও করি যে এই টাইমটাতে আমি বাথরুমের দিক যাবো না, কারণ ওই পাশ দিয়ে নিচে দিয়ে সাউন্ড পাওয়া যায়, বাট আজকে অনেক খারাপ লাগছে সাউন্ড শুনে। আচ্ছা যাই হোক, বলি তো নাই ঈদ মোবারক, আমি বলতেই ভুলে যাই অলওয়েজ, যে মানে সবসময় উইশ করতে আমি ভুলে যাই কেন জানি। আর যাই হোক ঈদ মোবারক অ্যাগেন সবার, ঈদটা আশা করি আজকে ভালো কাটতেছে। আর আমি ট্রাই করবো ঈদের দিন রাত্রি মানে আজকে রাত্রি আমি আপলোড করে দেওয়ার, আর স্টিল নাও আমার কোনো আইডিয়াই নেই আমার ঈদ এত ভালো কাটবে। কিছুক্ষণ পরে জানতে পারলাম যে অনার্সের রেজাল্ট বের হয়েছে, অ্যান্ড জেনে তো মানে এই টাইমটাতেও জানি না একটু নাও চুল স্ট্রেট করব, যার কারণে হলো স্ট্রেট না গরম দিছি, অ্যান্ড দেখি তারপর রেডি হয়ে আসতে ধীরে, তাই না? একটু যাই মামা খালাদের বাসায়, অ্যাডভান্টেজ নিই কাছে রিলেটিভদের, তাই না? কারণ অনেকে দূরে দূরে রিলেটিভ হওয়াতে তাদের সাথে ঈদ সেলিব্রেট করতে পারে, বাট আমার যেহেতু কাছে আমার হাতটা এত জোস থাকছে মানে কালো হয়ে গেছে। আই লাভ দিস কালার, লাইক এরকম মরুন হয়ে যাওয়া মেহেন্দি আমার খুব পছন্দ, লাল লাল মেহেন্দি আমার পছন্দ না। ইভেন তো কালো হয়ে গেলো আমার চলবে, কিন্তু ডার্ক হতে হবে, আমার তো ভালো লাগছে। আচ্ছা নাইস হয়েছে না, একটু চুন্ডি স্টাইলে করার ট্রাই করছি। এই ঈদের ব্লগটায় ফ্যানের আওয়াজ একটু ইগনোর করতে হবে, কারণ অনেক গরম, এসিও ছাড়তেছি না, কারণ হলো বারবার বাইরে যাওয়া লাগছে, কাজ করা লাগছে। সো অ্যান্ড এখন যেটা করতেছি চুলটা স্প্রেড করা হয়ে গেছে, সো এখন বসে এক কাপ একটু রেস্ট নিয়ে কফি খাবো। আমার ফেস আলা ছোটোবেলার অনেক আগে, তো যাই হোক কফি খাবো অ্যান্ড দেন তারপর রেডি হবো, ছোট্ট একটা ক্লিপ নিবো না রেডি হওয়ার, বড়ো কিছু তো না, মেকআপের তো অনেক ভিডিও ইউটিউবে আছে, আজকে আর আলাদা করে কী দেখাবো। এইটা বলা যায় আমার বেস্ট এভার ঈদ ছিল, মানে সারপ্রাইজ ঈদ, তো অনার্সের রেজাল্ট তো এই টাইমে মেকআপের টাইমে আমি জানি না বের হয়েছে। অ্যান্ড এই যেটা কিছুক্ষণ পর আমার ফ্রেন্ড ফোন দিছে, অ্যান্ড দেন লাইক যাচ্ছা, তারপর প্যানিক মোডে চলে গেলাম, অনেক ঘামতেছিলাম, বাট তারপরে জানতে পারলাম যে না না পাপ্পু পাস হয়ে গায়, একটু পরে বলবো আমি অবশ্য, বাট ওইটা একটু কম শোনা যাচ্ছে, তো তাই আমি এখানে আবার ভয়েস ওভারও বললাম। তো আমি এখানে কনফিউজ কী মেকআপ করবো, তারপরে করলাম হালকা পাতলা একটা মেকআপ। সো দেখ এবার ঈদে আগের ঈদে যা যা হয় না এবার ঈদে আমি তা তা করেছি, খুব মজা লাগছে। অ্যান্ড এটা হলো আমার ফাইনাল লুক, ল্যাশ করবো যখন আমি বাইরে যাবো মোস্ট প্রবাবলি, আই লুকটা নাইস হচ্ছে না, বাইরে যাবো তখন হলো আই ল্যাশটা একটু করে নেব, অ্যান্ড দেন সারাদিন তারপর ওইটাই পরা থাকবো, ল্যাশ গ্লুটা সাথে রাখবো, নাহলে দেখতে তো ভালো লাগবে না ল্যাশ খুলে গেলে। অ্যান্ড এমন একটা আই লুক করেছি যা আমার দুইটা জামার সাথে যাবে, যেহেতু একটা ইয়েলো জামা পরবো তারপরে, সো ইয়েলোর সাথে পিঙ্ক যায় সো এর জন্য, অ্যান্ড এই জামাটাতেও পিঙ্ক আছে, সো দুইটা এরকম একটা আই করলাম, দেখা যাক কেমন কী লাগে, যদি কিছু চেঞ্জ করা লাগে সেগুলোও দেখাই দিব না, চেঞ্জ করে ফেলছি। এখন আমার কাজিনদের বাসায় যাচ্ছি, রাস্তা আমাদের রকত বাইনে এত কাদা দেখে দেখে হাঁটা লাগছে, দেখা যাক কী হয়। তবে বাই দা ওয়ে আমার মন খুব ভালো, অনার্সের ফাইনাল ইয়ারে কাকে রেজাল্ট আসছে, মানে আমি ভাবছিলাম ফেক নিউজ সকালের মতো, বাট ইটস মানে রিয়েল নিউজ ছিল যে রেজাল্ট আসছে, অ্যান্ড বাপ্পু পাস হবে। কিছু সাজি নেই
এটা হলো আমার প্রথম আউটফিট। এটা বো বানতে হয় বাট খুলে গেছে। কাফতান, হেয়ার ব্যান্ড, এখানে পুচকি পাচকি সাথে আড্ডা দিচ্ছিলাম আর রেডি হচ্ছিলাম ফ্রেন্ডদের বাসায় যাওয়ার জন্য। আমার আউটফিট কেউ দেখছে নাকি আমি জানি না। এই যে আমি, এই যে আমার ফ্রেন্ড। ফ্রেন্ডের বাসায় যেহেতু গেলাম, দুলা ভাই বললো গ্রাজুয়েট হয়েছে ট্রিট দাও। বললাম যে লোন দেন ট্রিট দেই। পরে বললো আচ্ছা ঠিক আছে। তারপর বললাম তাহলে চলেন। তার আগে নানু বাসায় গেলাম আর নানু বাসার থেকে তালতলায় চলে গেছি। বাট আনফর্চুনেটলি দুলা ভাই যেতে পারে নাই, তাই আমার কাছে যে খুচরা কিছু টাকা ছিল তা দিয়ে আমার ফ্রেন্ড অ্যান্ড আমার কাজিনকে ট্রিট দিলাম। মানে লিটারালি আমার কাছে কোনো টাকা ছিল না, লাস্টে বিল দেওয়ার জন্য ওদের কাছে 20 টাকা নিয়েছিলাম। বল, আমরা ঈদ মোবারক। হ্যাঁ, ঈদ মোবারক। আমরা ক্লাস 6 থেকে ফ্রেন্ড, বাট জীবনে প্রথম কোরবানি ঈদে বাইরে। হ্যাঁ, আমরা কোরবানি ঈদে কেন জানি কখনো বের হওয়া হয় না আমাদের। সো যেহেতু ঈদ বের হলাম ঈদের দিন, তাই কিছু খেলাম। অ্যান্ড তারপর আমাদের বড়লোক ফ্রেন্ড আসলো, জেনে যে আমাদের কাছে কোনো টাকা নাই। দেন ও আপনে নিয়ে আমাদের কফি খালো। সুন্দরী এবং বড়লোক ফ্রেন্ড অবভিয়াসলি বিবাহিত। আমাদের বড়লোক বান্ধবী ট্রিট দিচ্ছে, ঈদ ট্রিট। হালে কি আমি গ্রাজুয়েট। লিটারালি যাওয়ার সময় সবচেয়ে ফানি লাগছে যে ওরা দুজন ব্যাগ কাচায় দেন রিক্সা ভাড়া দিছে, আর আমার কাছে কিছু ছিল না। তো ফাইনালি রাত শেষ হয়ে গেল ঈদের। সো প্রথম ঈদ ডে আমার শেষ। আমি ভাবছিলাম আজকেই আমি আপলোড করে দেবো, বাট কালকে আমার বাসায় একটা সবার গেট টুগেদার আছে। আই ডোন্ট নো যে এই কোভিডের মধ্যে কজন আসবে বা আসবে না। সো চিন্তা করলাম যে কালকের দাওয়াতটা ব্লগে অ্যাড করে দেন ব্লগটা শেষ করব। তো কালকেই আমি ভিডিওটা আপলোড করব, যেহেতু কালকে আমার ব্লগটা শেষ হবে। ইট ডে টু, আমি রেডি হয়েছি, মানে গোসল করলাম মাত্র। আমার কাজিনের শ্বশুরবাড়ির লোকজন আসবে, সো অলসো আমার কাজিনরাও আসবে। তো দেখা যাক আজকে কী হয়, কয়জন আসে, এইটাই পরীক্ষা কোভিডের মধ্যে কয়জন দাওয়াত দিলে আসে। তো এখন আস্তে আস্তে রেডি হবো, যেহেতু মেহমান আসতে আসতে। তো আপডেট সামনে পেয়েই যাবেন। অ্যান্ড যেহেতু আজকে আমার বাসায় পার্টি, সো ভাবিকে এখানে মেকআপ করে দিচ্ছে। অ্যান্ড তারপরে আমি মেকআপ করবো। আম্মু এসে জানি কী বলতেছিলো, আল্লাহ জানে। অ্যান্ড এই তো আমার মেকআপটা অনেক জোস হয়েছিল, সিম্পলের মধ্যে গর্জিয়াস ছিল। সো এইটা হলো ইট ডে টু লুক আমার। যেহেতু আমার বাসায় লোকজন আসতেছে, সো আমি সিম্পল এরকম জামাই প্রেফার করেছি। এটা একটা কটন লন, মেবি এটা আমি বানাইছিলাম নিজে, আমি দেখাইছি তো, তাই না? এটা তো এটা হলো ওই জামাটা। অ্যান্ড দেন হালকা মেকআপ করছি, নো বেস, লাইক বেস করি নাই, ব্লাশ, হাইলাইট, আইট চোখে একটু হালকা পাতলা করছি। অ্যান্ড বড় একটা স্টেটমেন্ট ঝুলকা পরছি, আমার গলায় কিছু করতে ভালো লাগে না, ভালো লাগছে না। অ্যান্ড সবাই আসার পর ব্লগ করতে ভুলে গেছিলাম, পরে জলদি করে যে গেলাম ব্লগ করতে খাওয়া শেষে। আমি ছবি তুলতেছি নাকি? দুপুরে দাওয়াত ছিল, সবার যেতে যেতে রাত হয়ে গেছে। তো সবার আবার একটু ই ছিল যে গ্রাজুয়েট হয়েছে কিছু তো খাওয়া। তো ভাই ভাবি অ্যান্ড কাজিনদের ঠেলায় পড়ে একটু খাওয়ালাম ওদের যা গিফট পেয়েছিলাম সেটা থেকে। তো আজকে আমার ঈদের ব্লগটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবা, আর অনেক বেশি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবা। তো আজকে ছিল এই পর্যন্ত আমাদের ব্লগটি, অন্য আরেকদিন দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।